76 বছর বয়সী আব্দুল গফুর মল্লিক। জন্মের পর থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। 16 বছর বয়সেই বাবা বলেছিলেন যানবাহনে ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহের জন্য, কিন্তু নিজের আত্মসম্মান কখনোই বিসর্জন দেননি গফুর। জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নিজে পরিশ্রম করে সংসার চালান তিনি। রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে আব্দুল গফুর মল্লিকের বসবাস। বাবা ভিক্ষা করতে বলায় কষ্ট পেয়ে জিত করে নিতান্তই স্বল্প পুঁজিতে শুরু করেন হকারি। সেই থেকেই শুরু তার ব্যবসা। এরপর থেকেই নিজের তৈরি নারিকেলের নাড়ু, বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। নাড়ু তৈরি ও বাদাম ভাজাসহ সব কাজে সহযোগিতা করেন তার স্ত্রী নূরজাহান বেগম। তবে কোনো সন্তান নেই গফুর নূরজাহান দম্পতির। তাই বড় ভাই কেরামত মল্লিকের ছেলে বাতেন মল্লিককে ছোটবেলা থেকেই নিজ সন্তানের মতো লালন পালন করছেন তারা। বাতেনও তাদের দেখেন বাবা মায়ের মতো। এখন বয়সের ভারে কুঁজো হয়ে গেছে আব্দুল গফুর মল্লিকের শরীর। ঠিক মতো হাঁটতেও পারেন না তিনি, কথাও বলেন অস্পষ্ট। তবু অন্যের কাছ থেকে হাত পেতে কিছু চান না তিনি, কেউ কিছু দিতে চাইলেও তিনি নেন না। খুশিয়া মানুষের যা দেয় তাই নেই, কোন রকম দিন যায় রাখবাই আল্লাহ সালানে। সরকারের কাছে দাবি আছে আপনারা যা ই করে দেন, আমি আমি চায়া কিছু নেই। সকালে বাড়ি থেকে টিনের কন্টেইনারে করে নাড়ু ও প্লাস্টিকের ঝুড়িতে করে বাদাম নিয়ে বের হন। হেঁটে হেঁটে বাদাম আর নাড়ু বিক্রি করে রাতে বাড়ি ফিরে আসেন। কেউ কিছু সেথে দিলেও নিতে চান না গফুর। এলাকার লোকজনের কাছে গফুর মল্লিক একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত। এই বয়সেও ভিক্ষা না করে উপার্জন করে খাওয়ায় সবাই শ্রদ্ধা করেন তাকে। অদম্য ইচ্ছা শক্তির জোরে দরিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে এখনও বেঁচে আছেন গফুর। বেঁচে থাকবেন আজীবন, কেননা আমাদের সমাজের জন্য এমন আত্মনির্ভরশীল মানুষেরা যে এক অনুকরণীয় দৃষ্টান্ত। মাসারুল হক মুহাজির, কালবেলা।